ইন্টারনেট থেকে আয় করার সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম হলো ইউটিউব ইউটিউবে ভিডিও আপলোডের মাধ্যমে সেখান থেকে আপনি সহজে আয় করতে পারেন হ্যালো ভিওয়ার্স আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রফেশনালি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় তার আগে বলে নিয়ে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন তো আসুন দেখেনি কিভাবে প্রফেশনালি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় তো ভিউয়ার্স প্রথমে আপনি আপনার ফোনের যে ক্রোম ব্রাউজারটি আছে সেটি ওপেন করে নেবেন আপনার ফোনে যদি ক্রোম ব্রাউজারটি ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ক্রোম ব্রাউজারটি ইনস্টল করে নেবেন তো ভিউয়ার্স এখন আমি সরাসরি আমার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি তারপর এখানে গুগল সার্চ বক্সে ইউটিউব লিখে সার্চ দিবেন তারপর দেখুন আপনাদের সামনে এই রকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে ইউটিউব নামে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক দিবেন তো এখন দেখুন আমাদের সামনে ইউটিউবের যে হোম পেজটি আছে সেটি ওপেন হয়ে গেছে তো ভিউয়ার্স ইউটিউবের এই হোম পেজটি বর্তমানে মোবাইল ভার্সনে আছে তো এটা আমরা এখন ডেস্কটপ ভার্সনে কনভার্ট করে নেবো তো সেজন্য এখান থেকে উপরে যে থ্রি ডট মেনু অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক দিবেন তারপর এখান থেকে ডেস্কটপ সাইট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক দিবেন তো ভিউয়ার্স এখন দেখুন ইউটিউবের এই হোম পেজটি মোবাইল ভার্সন থেকে ডেস্কটপ ভার্সনে অন হয়ে গেছে তো এখন আপনারা যে জিমেল অ্যাকাউন্টটি দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সেই জিমেল অ্যাকাউন্টটি যে উপরে সাইন ইন অপশনটি দেখতে পাচ্ছেন এই সাইন ইন অপশনটিতে ক্লিক দিয়ে আপনার জিমেলটি লগ ইন করে নিতে হবে আপনাদের যদি জিমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে কিভাবে একটি প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সে বিষয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দিয়ে আছে আপনারা ইচ্ছা করলে সেখান থেকে দেখে নিতে পারেন তো আমি এখন এখান থেকে এই যে উপরে সাইন ইন অপশানটি আছে এই অপশনটিতে ক্লিক দিব তারপর এখানে আমি আমার জিমেলটি দিয়ে দেবো আপনারা আপনাদের জিমেলটি এখানে দিয়ে দিবেন জিমেল অ্যাকাউন্ট দেওয়া হয়ে গেলে এখান থেকে যে নেক্সট অপশানটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক দিবেন তারপর এখানে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে যে নেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক দিবেন তারপর এখান থেকে এই যে কনফার্ম অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিয়ে দিবেন। তারপর দেখবেন আপনাদের সামনে ইউটিউবের হোম পেজটি পুনরায় ওপেন হবে তো এখন দেখুন আমার জিমেলটি লগ ইন হয়ে গেছে তো এখানে কর্নারে লক্ষ্য করে দেখুন আমার জিমেইলের লোগোটি এখানে শো করছে তো ভিউয়ার্স এখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য এই লোগোর উপরে ক্লিক দিবেন তারপর এখানে দেখুন ক্রিয়েট এ চ্যানেল ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনাকে এই অপশনটি নির্বাচন করতে হবে তো আমি ক্রিয়েট এ চ্যানেল এই অপশনটিতে ক্লিক দিচ্ছি তারপর দেখুন এখানে বলছে ইউর ক্রিয়েটর জার্নি বিগিনিং তো এখান থেকে আপনারা গেট স্টার্ট যে অপশানটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক দিয়ে দেবেন তারপর দেখুন এখানে বলছে চুজ হাউ টু ক্রিয়েট ইউর চ্যানেল অর্থাৎ আপনার যে ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ইউটিউব চ্যানেলটি আপনি কিভাবে তৈরি করতে চাচ্ছেন তো এখান থেকে আপনি যদি প্রথম এই অপশনটি সিলেক্ট করেন তাহলে আপনার জিমেল অ্যাকাউন্টটি যে নামে আছে সেই নাম অনুসারে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে আর যদি আপনি এখান থেকে ইউজ এ কাস্টম নেম এই অপশনটি সিলেক্ট করেন তাহলে আপনি আগে থেকে ইউটিউব চ্যানেলের যে নামটি নির্বাচন করে রেখেছেন সেই নামটি দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন যেহেতু প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেলের ব্যান্ড নেম দিতে হলে ইউজ এ কাস্টম নেম এই অপশনটি নির্বাচন করতে হয় সেজন্য এখান থেকে এই যে সিলেক্ট অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিবেন তারপর দেখুন এখানে বলছে ক্রিয়েট ইউর চ্যানেল নেম অর্থাৎ আপনার চ্যানেলের নামটা এখানে দিতে বলছে তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনি যে নামটি নির্বাচন করে রেখেছেন সেই নামটি এখানে দিয়ে দিবেন তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আগে থেকে একটা টিকটক নামে একটা নাম সিলেক্ট করে রেখেছি তো সেই নামটি এখন এখানে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের চ্যানেলের নামটি দিয়ে দিবেন তারপর দেখুন এখানে বলছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই এম ক্রিয়েটিং এ নিউ গুগল অ্যাকাউন্ট ইউটিউব সার্চ অ্যান্ড ওয়াশ হিস্টোরি তো এখান থেকে আপনারা এই অপশানটিতে ক্লিক দিবেন তারপর এখান থেকে এই যে ক্রিয়েট অপশানটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক দিবেন তো ভিউয়ার্স এখন লক্ষ্য করে দেখুন টিকটক নামে যে ইউটিউব চ্যানেলটি আমি ক্রিয়েট করলাম সেটি এখন আমাদের সামনে শো করছে তো এভাবে খুব সহজে আপনি একটি প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন তো এখন আমাদের চ্যানেলটিকে কাস্টমাইজ করতে হবে চ্যানেল কাস্টমাইজ কীভাবে করতে হয় এ বিষয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দিয়ে আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন